বাংলা সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা তিনি। তার অভিনয়ের দক্ষতা এতটাই ছিল যে দর্শকরা ভাবতেন বাস্তবেও তিনি খলনায়ক। খারাপ কাজ করেন, মেয়েদের সম্মান নষ্ট করেন। তিনি আর কেউ নন, অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, বাংলা সিনেমা জগতের প্রথম সারির একজন খলনায়ক। নায়ক হতে চাইলেও খলনায়কের তকমাটা তার জীবন থেকে বাদ গেল না। নাচ গান সবকিছুতেই পারদর্শিতা, কিন্তু তারপরও হতাশার সাগরে ডুব দিয়েছিলেন এই অভিনেতা, যে হতাশা তাকে ধীরে ধীরে নিয়ে গিয়েছে মৃত্যুর মুখে। অভিনয়ে এত পারদর্শিতা সত্ত্বেও নিজেকে হারিয়ে ফেলেছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। নিজেই জীবনকে নিয়ে গিয়েছিলেন এক গভীর অন্ধকারে, যে অন্ধকার থেকে আর ফেরা হলো না তার। কিন্তু কেন এত ভালো অভিনয় দক্ষতা, জুলিতে একের পর এক হিট সিনেমা থাকার সত্ত্বেও কেন হতাশার অন্ধকারে তাকে গ্রাস করেছিল, জানিয়ে আজও প্রশ্ন জাগে দর্শকদের মধ্যে, কেন এমন পরিণতি হলো এই অভিনেতার। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের জীবনের অজানা কথা। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। জন্ম 1954 সালে হুগলি জেলার পান্ডুয়াতে। ছোট থেকে সুদর্শন চেহারার অধিকারী ছিলেন তিনি, অর্থাৎ তথাকথিত সুন্দরের তকমাটা তার কাছে ছিল। বাবা মা পরিবারের ভালোবাসাতে বড় হয়ে ওঠা অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে আমরা অভিনয়ের জন্য চিনে থাকলেও তার কিন্তু আরো গুণ ছিল। অভিনয়ের সাথে ভালো গান, সেই সাথে ভালো নাচও করতে পারতেন তিনি। সিনেমার পর্দাতে নায়ক হওয়ার জন্য যা দরকার ছিল তার খামতি কিন্তু এই অভিনেতার মধ্যে ছিল না। কিন্তু ভাগ্যের পরিহাস, দর্শকদের চাহিদা, সিনেমার ব্যবসায়িক সাফল্য, সবকিছুই যেন তাকে খলনায়ক বানানোর জন্য তৈরি ছিল। ছোট থেকেই ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে বড় হয়েছেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। সেই সাথে নাচ আর গানের প্রতি ছিল খুবই আগ্রহ, গানকে ভালোবেসে ফেলেছিলেন ছোট থেকেই সৌমিত্র। তাই মাত্র 8 বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করলেও ছাড়েননি গানের চর্চা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 8 বছর বয়সে অভিনয় জগতে হাতেখড়ি হয় সৌমিত্রর। 1964 সালে শুভা এবং দেবতার গ্রাস নামক সিনেমা দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। অভিনয়টা তার চলতেই থাকে, সেই সাথে করতে থাকেন গানও। ছোট থেকে যেহেতু সৌমিত্রর গানের প্রতি একটা ভালোবাসা ছিল, তাই একটা সময় এসে কিন্তু তিনি গানকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করা ছেলেটা হঠাৎ একদিন পরিবারের অমতে সিদ্ধান্ত নিলেন পানশালায় গান করার। পানশালায় গান করার জন্য পরিবারের অনুমতি কখনোই পাননি সৌমিত্র, তবু গান করে গিয়েছেন নিজের ছন্দে। 8 বছর বয়সে অভিনয় শুরু, সুদর্শন চেহারাও ছিল। সেই সময় অভিনয় জগতে যাওয়ার চেষ্টা যে তিনি করেননি তা কিন্তু একেবারেই নয়। অভিনয় জগতে নিজের সাম্রাজ্য বিস্তারের লড়াইয়ের পাশাপাশি করে গিয়েছেন গানও। একথার বলার অপেক্ষা রাখে না যে গানের প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসাও ছিল। শুধুই কি টাকা রোজগার, না, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের জীবনের যে তত্ত্ব সে কথা কিন্তু তা বলে না। কিশোর কুমারের গান খুব ভালোবাসতেন, তার গান গাইতেন পানশালাতে। কিংবদন্তি এই গায়কের গান গেয়েই পানশালা মাতিয়ে রাখতেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আজও হয়তো কোনো সোশ্যাল মাধ্যমে গিয়ে খুঁজলে পাওয়া যেতে পারে অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের করা কিশোর কুমারের গান। কোনো অনুষ্ঠানে সৌমিত্রর মঞ্চে ওঠা মানে দর্শকরা সংলাপের সাথে উপরন্তু পেতেন তার গান শুনতে। নাচের দিক থেকেও তিনি ছিলেন পারদর্শী, সে কথা দর্শকরা নিজেরাই দেখেছেন। গুরু দক্ষিণা সিনেমাতে পৃথিবী হারিয়ে গেছে মরু সাহাই, এই গানটিতে মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। 80-এর দশকের গোড়ার দিকে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় প্রায় 150 সিনেমাতে অভিনয় করেছেন।
সব সিনেমাগুলিতেই তাকে খলনায়ক রূপে দেখা গেছে। সৌমিত্রর কাছে অভিনয় জগৎ ছিল এক স্বপ্নের জগৎ, আর সেই স্বপ্ন যখন হাতে পাওয়া যায় কান্না ভালো লাগে। একের পর এক সুযোগ, সেই সাথে একের পর এক সিনেমা, তাও আবার সুপারহিট। পরিচিতি বাড়তে থাকলো সৌমিত্রর, দর্শক মহলে খুব অল্প সময়তেই জায়গা করে নিলেন এই অভিনেতা। কিন্তু এত কিছুর মধ্যেও কোথাও যেন আক্ষেপ রয়েই গেল এই অভিনেতার। সূত্রের খবর বলছে, কোথাও যেন নায়ক হওয়ার একটা ইচ্ছা তার মনের মধ্যে ছিল, আর থাকবেই বা না কেন, অভিনয় ভালো জানতেন, সুদর্শন চেহারা, সেই সাথে নাচেও পারদর্শী। নায়ক হওয়ার কোনো খামতি কি ছিল তার মধ্যে? যা আজও সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনে এক বড় প্রশ্ন। নায়কের স্বপ্ন যদিও একবার পূরণ হয়েছিল এই অভিনেতার। মনে আছে আপনাদের ত্রয়ী সিনেমার কথা? দেবশ্রী রায়ের বিপরীতে সৌমিত্রর সাথে মিঠুন চক্রবর্তী, তিনজনের ভালোবাসার গল্প বলেছিল ত্রয়ী। আরো কাছাকাছি আরো কাছে এসো, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সাথে দেবশ্রী রায় অভিনীত সেই গান আজও দর্শক মহলে সুপারহিট। 1982 সালে প্রথম ত্রয়ী সিনেমাতেই মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে। প্রথম নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ, এই সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়েছিল। সেই সাথে দর্শক মহলে অতি পরিচিত অভিনয়ে দক্ষ অভিনেতা হিসাবে স্বীকৃতি পান সৌমিত্র। এই সিনেমার পর থেকে তার কাছে আসতে থাকে একের পর এক সিনেমার সুযোগ, কিন্তু নায়ক নয়, খলনায়কের চরিত্রের অফার। খলনায়কের চরিত্রে তিনিই ছিলেন তখন অন্যতম সেরা অভিনেতা। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় খলনায়কের চরিত্রে আছে মানেই সেই সিনেমা সুপারহিট। ব্যাক টু ব্যাক সিনেমাতে কাজ করেছেন, কিন্তু সবই খলনায়কের চরিত্রে। কখনো নায়ককে ধরে মারছেন, তো আবার কখনো নায়িকার শাড়ি ধরে টানছেন। খলনায়কের চরিত্রে তার এত নিখুঁত অভিনয় ছিল যা এক শ্রেণীর দর্শকরা বুঝেই উঠতে পারতেন না, এটা বাস্তব না অভিনয়। ভয় সিনেমাতে দেবশ্রী রায়ের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে। এই সিনেমাতে তার নেতিবাচক অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। ব্যাক টু ব্যাক সিনেমা, তাও আবার সুপারহিট, কিন্তু সমস্যাটা দেখা দিয়েছিল অন্য এক জায়গায়। দর্শকরা তাকে খলনায়কের চরিত্রে দেখতে দেখতে ধরেই নিয়েছিলেন এটাই বুঝি তার বাস্তবিক রূপ, আর তার প্রতিফলনও কিন্তু ছিল মারাত্মক। অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে যান, গান করেন, সংলাপ বলেন। সৌমিত্রর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, 90 দশকের সেরা খলনায়ক। পর্দার বাইরে দেখার ইচ্ছাও মানুষের কম ছিল না। কিন্তু সৌমিত্র বন্দ্যোপাধ্যায় মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে বেশ কয়েকবার পড়েছিলেন বিপাকে। তার অভিনয়ের বাস্তব অবাস্তব রূপটা ধরাই ছিল কঠিন। যেই না মঞ্চে উঠলেন সৌমিত্র, সেই দর্শকরা চিৎকার করে উঠলেন। তবে উৎসাহ নয়, এ চিৎকার ছিল রাগের চিৎকার। তাদের ধারণা ছিল পর্দার রূপটাই ছিল তার আসল রূপ, নায়িকার সম্মান নষ্টের চেষ্টা নায়ককে মারধর, এই বুঝি তার আসল রূপ, যার জন্য বারবার বিপাকে পড়তে হয়েছে অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এটাই ছিল তার অভিনয়ের বড় প্রাপ্য। তবু কোনো একটা জায়গায় যেন সেই আক্ষেপটা রয়েই যায় সৌমিত্রর মনে। গুরুদক্ষিণা, নবাব, ইন্দ্রজিৎ, ভয়, শতরূপা, অমর প্রেম, অমর সঙ্গী, একাধিক সিনেমা তার ঝুলিতে। 90 দশকে খলনায়কের চরিত্রে সৌমিত্র ছাড়া যেন সিনেমা ছিল অধরা। কিন্তু সৌমিত্রর মনে সে আক্ষেপ, মনের মতো চরিত্র তিনি পেলেন না, সবই খলনায়ক, নায়ক হয়ে ওঠা আর তার হল না। হতাশায় ভুগতে থাকতেন এই অভিনেতা। বিয়ে করেছিলেন অভিনেত্রী রীতা কয়রালকে। দুঃখের বিষয়, তার বিবাহিত জীবনও সুখের ছিল না। হতাশা তাকে একেবারে গ্রাস করে নিয়েছিল। সেই থেকেই শুরু হয় নেশা করা। মদের নেশায় এতটাই ডুব হয়ে গিয়েছিলেন যে শেষ পর্যন্ত মদই যেন তাকে গ্রাস করল।
সালটা 2000, 8ই জানুয়ারি। মাত্র 46 বছর বয়সে প্রয়াত হন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ অসুস্থতায় ভুগেছিলেন এই অভিনেতা। হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা করা যায়নি আর। এমন অভিনয় দক্ষতা সম্পন্ন ব্যক্তি কমই আছেন। সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়াটা বাংলা সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি, যা হয়তোবা পূরণ হওয়ার নয়। এত ভালো অভিনয় দক্ষতার পরও কতটা মনে রেখেছে তাকে সিনেমা জগৎ, তার ঝুলিতে কতগুলি পুরস্কার, যে প্রশ্ন আজও দর্শক মনে ঘুরপাক খায়। তার অভিনয় দিয়েই তিনি আজীবন জীবিত থাকবেন দর্শক মনে। এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।